যাওয়া পথের বাঁকে দেখা মেলে নতুন আরেকটি পথে, সেই পথে জীবন চলে নতুন আলোর খোঁজে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তারকাদের মুখরিত জীবনের গল্প ও আড্ডার আসর লাক্স মুখ ও মুখরতা। আমাদের আজকের অতিথি শম্পারেজা। চলুন তার মুখ থেকে শুনি তার মুখরিত জীবনের গল্প। শম্পাদি, অ্যাজ ইউজুয়াল আগের মতোই, যদি হারিয়ে যাই তোমার ছোটবেলায়, তাহলে সেই সময়টা কেমন ছিল? আমরা খুব প্রকৃতির মধ্যে মানুষ হয়েছি। গাছ, নদী, পাহাড় সমস্ত কিছু নিয়ে মানুষ হয়েছি, এবং কি অফুরন্ত স্বাধীনতা প্রকৃতি একমাত্র দিতে পারে এবং বাবা মাও দিতে পারে। কোথায় কেটেছে? একেবারে ছোটবেলাটা তো ধরো পাকিস্তানে, বাবা এয়ারফোর্সে ছিলেন। পরবর্তীতে যখন আমরা ঢাকায় বাংলাদেশে ফেরত এসেছি, তখন নানান জায়গায় বাবার চাকরির সুবাদে, হ্যাঁ, রাঙামাটি পাহাড়ের পাদদেশে আমাদের বাড়িটা ছিল। আচ্ছা, সামনে হ্রদ, ওপারে জঙ্গল, বাঘের ডাক, বাবার আমাদের বাঁশ কেটে উলের কাঁটা বানিয়ে দেওয়া, উল বুনতে শেখানো মার, এইসব। তারপরে কাপ্তাই, সেটা পাহাড়ের ওপর। তো সেই পাহাড়ের ওপরে উঠতে প্রায় বোধহয় 90টা সিঁড়ি আমাদের বেয়ে, কিন্তু রোজ আসতাম যেতাম, কোনো ক্লান্তি ছিল না। হ্যাঁ, তারপরে খুলনায় নদীর পাড়ে, ভৈরব নদীর পাড়ে, হ্যাঁ, জুট মিলস, হ্যাঁ, এবং অফুরন্ত মাঠ। ওইখানেই আমি নানান, খুলনায় আসার পরে আমার নানান পরিকল্পনা আসতো মাথায়। একটা এসেছিল আকাশ ছোবো। আচ্ছা, আমি দেখতে পেতাম যে আমাদের নদীর পাড়ের ওই পাশে আকাশটা নেমে এসেছে। তা আমার ধারণা ছিল যে আমি যদি অনেক দৌড়াই ওইটা ছুঁতে পারবো। হ্যাঁ হ্যাঁ, না বাচ্চাদের হোরাইজন যেটাকে বলে, টু টাচ দ্য হোরাইজন, ওইটার মধ্যে আমি আমার স্বাধীনতাগুলো বার করে নিতাম। এইটা একটা প্রকল্প হলো। আরেকবার আমাদেরই একটা কাজের ছেলে বললো যে লোহা পোড়ালে সোনা হবে। তো 6 মাস অনেক লোহা পোড়ালাম, সোনা হলো না। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এভরি বিট অফ লাইফ হ্যাড কাম উইথ সো মাচ অফ গিফট। হ্যাঁ, আর ওইটা, ওই উপহারগুলোকে উপভোগ করা বা অনুভব করা আজকের এই বয়সে এসে খুব মজা লাগে। হ্যাঁ, বড়দের কাছে নিজের ছোটবেলার কিছু কিছু গল্প শুনতে কেমন লাগে, যে আমি এরকম ছিলাম ওরকম ছিলাম, আমার মনেই নেই, বা আমার বাবা মাদের ধারণা যে আমি, মানে আমার বাবা মা আত্মীয় স্বজনের ধারণা যে আমি খুবই দুষ্টু বাচ্চা ছিলাম। আমি আবার ওটা বিশ্বাস করি না। আমি বিশেষ, আমার কাছে এখনো মনে হয় আই উড লেট মাই চাইল্ড গ্রো লাইক দ্যাট, ইউ নো, ওয়ান্ডার ফ্রি। হ্যাঁ, সব দেখো, যেমন আমি ফলের গাছ খেয়ে শেষ করে দিতাম, গ্রীষ্ম খেয়েছি বোধহয় বিজরি, কিছু ছাড়তাম না, সব কিছু ট্রাই করে দেখতাম যেটা খাওয়ার যোগ্য কিনা, তাহলে কিন্তু গাছ উজাড়, এরকম ছিলাম। এক সময় আমরা একটা সার্কাস দেখেছিলাম, সেই সার্কাসটা ওখানে পালওয়ান দেখেছিলাম, গামা পালওয়ান এসেছিল পাকিস্তান থেকে। তারপর থেকে কিন্তু আমি পালোয়ান হব, মানে কুস্তিগির হব, এই একটা প্রকল্প প্রায় 1 বছর চালিয়েছিলাম। এক কাঁদি কলা খেতাম, তখন আমার 7 বছর বয়স। রোজ এরকম করে যে হলো দেখতে হয় না সামনে আমার মাসলটা হয়েছে কিনা। আচ্ছা, হ্যাঁ, দৌড় দৌড় দৌড়, খাওয়া দৌড়, আর বাথরুমের আয়নায় যে মাসল। তো সত্যি সত্যি ছোটবেলায় কি স্বপ্ন হওয়ার ইচ্ছা ছিল এক একজনের, তো এক এক রকম। কেউ বাস ড্রাইভার হতে চাইতো, আমি তো বললাম যে ওইটা আমার অনেকদিন মনে ধরেছিল পালোয়ানটা। হ্যাঁ, তারপরে হলো আমার বাবার এক ব্যারিস্টার ফ্রেন্ড আসলো লন্ডন থেকে, ওনাকে দেখে খুব লয়ার হওয়ার ইচ্ছা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, পরবর্তীতে স্কুল কলেজের আমলে কিন্তু আমি ইকোনমিস্ট হব, মানে ইকোনমিক্স ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, আমি এটাই জানতে চাচ্ছিলাম ছোটবেলায় স্কুল কলেজে, বা ছোটবেলায় যদি জিজ্ঞেস করি যে পরিবারের কার প্রভাব সবচেয়ে বেশি ছিল তোমার উপরে, প্রিয় মানুষ কে ছিল? বাবা মা তো বটেই, তাই না? ওই ছোটবেলাটায় বাবা মা বটেই। মার কাছে গান শেখা, বাবার কাছে আবৃত্তি শেখা, ছবি আঁকা শেখা, ওয়াল ম্যাগাজিন, আমাদের ফ্যামিলি ওয়াল ম্যাগাজিন ছিল, আমরা 5 ভাই বোন কন্ট্রিবিউট করতাম, বাবা সেগুলোকে ইয়ে করে ওয়ালে লাগাতো। হ্যাঁ, সানডে সানডে ওয়াল ম্যাগাজিন, তখন তো রোববারই ছুটি থাকতো। হ্যাঁ, তো এগুলো, উই ওয়ার ভেরি, কি বলবো, ইন্টারট্ওয়াইন্ড একটা পরিবার, যেটা আগে সবাই ছিল। সেই সেই ভাই বোনদের সাথে সময় কাটানোর সময়গুলি কেমন ছিল? খেলাধুলা করে না ঝগড়াঝাটি করে না কিরকম, মানে ইন্টিমেসি কেমন ছিল? প্রচন্ড রকমের, মানে এটা এমন যে আমার মনে হয় না যে ইটস অ্যাপার্ট, তাই না? মনে হয় ইটস দ্য সেম বডি। আচ্ছা, হ্যাঁ আমরা পাঁচ ভাই বোন, উই আর ভেরি ভেরি ক্লোজ, প্রচন্ড রকমের। আমাদের চিন্তাধারাও একই রকমের, হ্যাঁ। তো ওই কারণে বন্ধুত্বটা দারুণ। মারপিট যে হয়নি তা না, হ্যাঁ মারপিট, আমি একটু মারপিটে ছিলাম, তারপরেও আমি এতই ব্যস্ত থাকতাম জীবনে নানার আবিষ্কার নিয়ে যে জীবন ওরকমই আবিষ্কারের মধ্যেই, এবং ওদের সাথে শেয়ার করতাম। ওরা আবার আমার মতো না, তো দেখি না কি হয়, আমাকে ডাকা হয় বাই দ্য ওয়ে পরিবারে, কারণ আমি ছোটবেলা থেকে বলতাম আচ্ছা দেখি না কি হয়, হ্যাঁ ওই দেখি না কি হয়, আমি দেখি না কি হয়, এখনো দেখি না কি হয়। এই যে দেখি না কি হয়, তার কি কখনো অন্য কোনো মানুষকে মনে ধরেছিল শৈশব বা কৈশোরে? ছোটবেলা থেকে বাবা মা একটা খুব মডার্ন চিন্তাধারা ছিল আমার বাবা মার, তো ওনারা কখনোই আমাদেরকে না ওইভাবে বড় করেনি যে তুমি একটা মেয়ে অতএব বিয়ে করতে হবে সংসার করতে হবে, না। We grew up as human beings, অতএব ডিপেন্ডেন্সি লাভ অ্যাফেয়ারে আসে নাই মনে। ভালো লেগেছে, কিন্তু আমার কাছে মনে হয় কি আমি না যাদেরকে পছন্দ করেছি মানুষটা থেকে তাদের গুণটাকে ভালোবেসেছি। চম্পাদি, এখন ছোটবেলার গল্প শেষ করলাম, এখন যদি আসি তোমার গুণের কথা। একটু আগে বলেছিলে গুণের প্রেমে সবসময় পড়েছো এবং সবসময় গুণটাকেই প্রাধান্য দিয়েছো। যদি শুরুটা বলি, কিভাবে শুরু হয়েছিল? সঙ্গীতের খুব একটা খোলা একটা মাঠ যেন ছিল বাড়িতে, হ্যাঁ তো খালারা গাইতো, আমরা গাইতাম, গানটা ওয়াজ পার্ট অফ আওয়ার কি বলবো লাইফ, খেলা, জীবনের খেলার মতন একদম ওতপ্রোত ভাবে জড়িত। কেবল গানই যে তাও নয়, যে কোনো সৃজনশীল বিষয়টা খুব জায়গা, হ্যাঁ হ্যাঁ বাড়ির মধ্যে মাঠে ঘাটে। আমরা মানে জোছনা রাতে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে, গাইতে গাইতে সবাই হাত ধরে বেরিয়ে যেতাম, হ্যাঁ আমরা তখন গুটি গুটি বাবা মা, হ্যাঁ। তারপর ভোরবেলা শীতের দিনে, হিমেল রাতে ওই গগনের দিকগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে, এই যে এগুলা না চলে এসেছিল জীবনের সাথী, হ্যাঁ মানে গাইতো, গাইতে গাইতে বার হতাম ভোর ৫টায় নানু সঙ্গে, হ্যাঁ ঘাসের ওপরে কুয়াশা, হ্যাঁ শিশির হাঁটো ওটার ওপরে শীতকাল, হ্যাঁ এই যে এগুলো না পার্ট অফ লাইফ ছিল। খুব বেশি ভাবে আমাদের পরিবারে রবীন্দ্রনাথের একটা আবহাওয়া ছিল, হ্যাঁ কেমন করে জানি না, এটাই সব ভাই বোনদের মধ্যেই এটা ছিল। কিন্তু তোমার সাথে যে একেবারে থেকেই যাবে, এবং পরবর্তী সময় তুমি শান্তিনিকেতনে গেছো, এই এই এটি কেন চলে তোমার সাথেই কেন চলে আসবে? হ্যাঁ আমি ইকোনমিক্সে পড়বো, ম্যাট্রিকের পর থেকে আমার হঠাৎ কেমন যেন মনে হলো আই ওয়ান্ট টু গো অ্যান্ড লার্ন। জোশি জির সাথে আমাদের পরিচয় হয়ে গিয়েছিল, উনি হলো শান্তিনিকেতনে তখন অধ্যক্ষ, আবার উচ্চাঙ্গ বিভাগের প্রধান। একটা প্রচন্ড একটা কি যেন টান ছিল জোশিজিকে দেখার পর থেকে আমার, আমি এরকম একটা মানুষের কাছে থাকতে চাই। আচ্ছা হ্যাঁ চলে গেলাম, ম্যাট্রিকের পরে স্কলারশিপটা পেলাম, বাবু দিল না বাবা, হ্যাঁ যে না। তারপর ইন্টারমিডিয়েটের পরে আবার পেলাম, তখন মা বললো যে না যাবে, তখন বাবাও রাজি হলো। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আর ক্লাস করি নাই, চলে গেলাম শান্তিনিকেতনে। চলে যাওয়ার প্রথম দিনই আমার সাথে জোশিজির দেখা হলো সন্ধ্যেবেলায়, বিকেলবেলায়। সেই থেকে আরেকটা জগতে চলে গেছিলাম আসলে, হ্যাঁ সেই জোশিজির সাথে আমার জীবন শুরু। পরবর্তীতে ওনার যদি আমি হস্টেলে থাকতাম, কিন্তু বিকেল থেকে আফটার ক্লাস লাঞ্চের সময় থেকে আমি ওনার বাড়িতেই থাকতাম। হি ওয়াজ 60+ at that time. ওনার অনেক ডগই ছিল, কুকুর ছিল, মানে শান্তিনিকেতনের সারমেয় বংশ ওনার বাড়িতেই থাকতো। আমি আবার ছোট্টবেলা থেকে কুকুরের সাথেই মানুষ হয়েছি বা কুকুর হয়েছি বলো, তো ওই ওই কারণে ওনার সাথে আমার ওই কুকুর নিয়ে কিন্তু প্রথম সম্পর্ক। তারপর সেখান থেকে ফেরত আসা, তারপর শিক্ষকতা শুরু করা, নিজের একটা স্কুল বানানো, সেটা কেন? সেটা কি দেখে? ৭১ বিজয়ী আমরা যখন ভারতে, আমার বাবা তখন হি ওয়াজ দ্য চিফ অফ নেভাল কমান্ডো, হ্যাঁ, তখন আমাদেরকে এটা এপ্রিল মেয়ের কথা বলছি, আমরা যখন ওখানে গেছি আমাদেরকে কল্যাণীতে সব আর্ম ফোর্সেস এর ফ্যামিলিদেরকে থাকতে দেওয়া হলো। সেখানে একদিন, তখন তো আমি ক্লাস 6 এর ইনি 7 এরও, একদিন সেভ দ্য চিলড্রেন ফান্ড থেকে ফাদার বিশ্বাস বলে একজন আসলেন, এসে বললেন যে আপনার মেয়েদেরকে দিবেন শরণার্থী শিবিরে, ওরা বাচ্চাদের দেখাশোনার পড়াশোনার ভার নেবে কিনা। আমার বাবা মা সাথে সাথে রাজি হয়ে গেল। ওই ওদের আন্ডারে আমরা শরণার্থী শিবিরে ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ করতাম, বাচ্চাদেরকে লেখাপড়া করাতাম, বাচ্চাদেরকে, আমরাও যদিও বাচ্চা কিন্তু আমরা একটু লম্বা ছিলাম আমি আর ইনি, এবং ওই যে একটা লেখাপড়ার করানোর একটা মজা পেলাম শেখানোর, সেটা না, হ্যাঁ, সেটা মনে মধ্যে রয়ে গেল বিজয়ী। আচ্ছা, পরবর্তীতে যখন আমি বিবাহ সূত্রে সিলেটে বাস করতে শুরু করলাম, আমার 2 সন্তান হলো ধ্রুব তিয়াস, কোনো যে স্কুলগুলো সিলেটে ছিল তখন আমার মনে হলো যে ওগুলোর নামে কিছু না বলে শুরু করে দেই আমার সন্তানদের জন্য। 4টা বাচ্চা দিয়ে শুরু করেছিলাম, এবং ইট ওয়াজ আ বিগ ফাইট সিলেটে, কারণ তখনকার দিনে এক হলাম আমি, হ্যাঁ, সাংস্কৃতিক জগতের মানুষ, হ্যাঁ, বিশ্বাসের জায়গাটা মুশকিল আছে, কনজারভেটিভ সোসাইটি যেটা হয়, আর এক হলো যে ওখানে মহিলারা ওইভাবে কাজ করতে তখনও বেরিয়ে আসেনি, হ্যাঁ, আই এম টকিং অ্যাবাউট 86 যখন আই স্টার্টেড ওয়ার্কিং ফর দ্য স্কুল, হ্যাঁ, আই ট্রেন্ড মাইসেলফ ইংল্যান্ডে, তারপর ইন্ডিয়াতে, বাংলাদেশে, তারপর আমি সব জোগাড় করতে শুরু করলাম ভদ্রমহিলাদেরকে বার করে নিয়ে এসে। তো আজকে সেই স্কুলের বয়স 22, 4 জন দিয়ে শুরু করেছিলাম, এখন সেখানে 1000-এর উপরে স্টুডেন্টস আছে। সঙ্গীত শিল্পী হিসেবে অ্যালবাম প্রকাশের ইচ্ছা অনিচ্ছা বা প্রথম প্রকাশ অ্যালবাম, এটা নিয়ে কি ধরনের ভাবনা ছিল? অ্যালবাম যেটা আমি একটাই খুব সাহস করে বাবা মার ইয়েতে, তারপর রাসেল, জুলফিকার রাসেল আর বাপ্পা, ওদের ইন্সপিরেশনই বলবো বা ওদের ধাক্কা নিতে অদ্ভুত চমৎকার চমৎকার গান নিয়ে এসে হাজির হলো 98 সালে, বাপ্পার জুলফিকার রাসেল, ওয়ান্ডারফুল সংস। ওগুলোর লোভেই কি চাই না, লোভেই তো সিডি বার করে ফেলেছিলাম, ভাবলাম যে মানুষ শুনুক, কারণ ওদের কম্পোজিশনস ওয়ার ফ্যান্টাস্টিক। আই উডন্ট সে আই স্যাং, আই ডিড এনি, মানে আমি ওটার কোনো ওটার মর্যাদা দিতে পেরেছি কিনা আমার মনে হয় না, কিন্তু ওদের কম্পোজিশনস ওয়ার ওয়ান্ডারফুল। ওটার ওদের 6টা গান আর আলীর 6টা গান দিয়ে আমি একটা সিডি জীবনে একবারই সাহস করে বার করে ফেলেছিলাম। সম্পাদি, গান নিয়ে কথা হলো, শিক্ষকতা নিয়ে কথা হলো, কিন্তু অভিনয় করার চিন্তা ভাবনা কোত্থেকে জন্মালো? একেবারেই জন্মায়নি, জন্মানো হয়েছিল। কে বাধ্য করেছিল? হ্যাঁ, 1975 সালে সেলিম আলদ্দিন একটা নাটক লিখলেন অশ্রুত গান্ধার, মেয়েটি একটি গান পাগল মেয়ে, হ্যাঁ, আমি তখন ম্যাট্রিক দিয়েছি মোটে। তখন কামাল ভাই, আতিক ভাই, ওনারা মাকে ধরলো যে সম্পার করতে হবে। আচ্ছা, আমি করব না। তারপর মা বললো যে দেখো রিহার্সালে গেলাম, আতিক ভাই বললেন এরকম গানের মেয়ে, হ্যাঁ, এরকম গান শিখবে। বারিন কাকু, বারিন মজুমদার, বাপ্পার বাবা, আমার ওস্তাদজি হয়েছিলেন ওই নাটকে, হ্যাঁ, ওই প্রথম 75-এ একটা এটা টেলিফিল্ম আজকে যেটা বলে আর কি, এই মাসের নাটক, ওই 2.5 ঘন্টার বা 3 ঘন্টার বোধহয় ছিল, মানে আমার এখনো মনে আছে। একদিকে টেলিকাস্ট হচ্ছিল, আরেকদিকে শুটিং হচ্ছিল, কেন আমি যাই না, এগুলা 5 মিনিটের ডিফারেন্সে নাটকটা যাচ্ছে আর কি, হ্যাঁ, মানে আমরা করছি একদিকে প্রায় লাইভ আর কি, হ্যাঁ লাইভ। ওইটার মধ্যে আতিক ভাই এরকম ডায়ালগস পাঠাচ্ছেন। নাটকটা মনস্তাত্ত্বিক নাটক ছিল। তারপরের বছর 1976 এ মামুন ভাই বললেন দস্তবস্কির ইডিয়েট, শম্পা একটা গান আছে, গানের লোক দেখিয়ে ইডিয়েট করলাম। আবার ইডিয়েটটা যেহেতু আমরা পড়ে ফেলেছিলাম, আমরা কিন্তু একটু মানে বেশি আগে অনেক বই পড়ে ফেলেছি, হ্যাঁ ক্লাস 6-7 এ ইডিয়েট পড়ে ফেলেছি। হ্যাঁ, অতএব ইডিয়েট পড়ার এফেক্টটা হলো আচ্ছা দেখি তো খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, ক্যারেক্টার থেকেও বেশি হলো গানটা আলম ভাইয়ের সুরে। হ্যাঁ, আমি এমনি গোলাপ যারে দেখতে সবে পাগল, আমার গানটা বেশি মনে আছে, নাটকটা কিছু মনে নেই। তারপরই তো আমি চলে গেলাম দেশ ছেড়ে। তারপর আমি কোনো অভিনয় অ্যাকসেপ্ট করতাম না। আচ্ছা, হ্যাঁ একদমই সঙ্গীতই করব। তারপর দেশে ফেরার আসার পর 85 এ আবার ইচ্ছে হলো যে করি, ওই আবার হয়তো বছরে একটা, 3 বছরে একটা এরকম। তোমার পোশাক আশাক, তোমার গেটআপ, তোমার কি একটা ডিফারেন্ট কিছু তুমি পরো যেটাকে তোমাকেই মানায়, এই জিনিসটা কি তুমি এটা কি এক্সপেরিমেন্টাল ভাবে নিজেকে লব্ধ করেছো? একটা জিনিস হলো আই গ্রু আপ উইথ আর্টিস্টস টু। হ্যাঁ, এক হলো আমার লাইফ পার্টনার হ্যারল্ড ইজ অ্যান আর্টিস্ট, আমার বেস্ট ফ্রেন্ড কৃষ্ণা ইজ অ্যান আর্টিস্ট। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু মিউজিকের না, আর্টের। হ্যাঁ, বা বেস্ট ফ্রেন্ড মিতা ইজ অ্যান অ্যাক্টর বাট অ্যান আর্ট লাভার। হ্যাঁ, আমরা সবাই খুব আর্ট লাভার, তো ওইটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, আমি নিজের পরিধেয় কিছুর উপরে বেশি টাকা খরচ করতে চাই না সত্যি, কিন্তু হ্যাঁ বেশি দামি কিছু আমি পরবো না। এটা সব সময় আমরা যারা মেয়েরা যারা জানি তারা সবসময় জানি যে ও ওকেই মানাবে, আর কাউকে মানাবে না। আচ্ছা না, এটা সত্যি আমি বলছি কিছু প্রিয় প্রিয় বিষয় যদি জানতে চাই। বলো বলো বলো। প্রিয় সময়টা যখন আমি তানপুরা নিয়ে বসি, আর আরেকটা হলো আমার বাচ্চাদের সাথে, আমার 2 ছানার সাথে। হ্যাঁ, ঝগড়া করি করি বসি। প্রিয় রং, সব রং। বেড়ানোর জায়গা শান্তিনিকেতন বোধহয়, খুব মন টানছে। মায়ের মেয়ে যখন ছিলে, এখন যখন তুমি মা, কেমন এই পার্থক্যটা কেমন? তুমি তোমার মা কেমন ছিল? দারুণ মা ছিল। তুমিও তেমন দারুণ মা নাকি তুমি অনেক কড়া মা, আলাদা মা? না, আমি ভেরি ফ্রেন্ডলি মা, কিন্তু খুব ডিসিপ্লিন। আমরা যেভাবে মানুষ হয়েছি আমার সন্তানদেরকেও আমি ওইভাবেই, এটাই কিন্তু হয় পরম্পরা যেটাকে বলে। হ্যাঁ, তুমি যেটা শিখো তোমার বাবা মার কাছ থেকে সেটাই তো আবার, হ্যাঁ সেটাই তো চলে আসছে, তাই না? এখন যদি 5 বছর পরের কথা চিন্তা করি, যে একটা ছবির কথা বলি ফ্রেমে বাঁধানো, যে 5 বছর পর শম্পারেজাকে আমরা সেই ছবিতে কিভাবে কিরকম ভাবে কি পরিবেশে কি বেশে দেখব, সেটা কি বলবে? খুব একটা স্বপ্ন আমার, যে আমি তানপুরা নিয়ে শুধুই গান গাইছি, আমার আর কিচ্ছু চাই না। খুব সুন্দর। সত্যি সম্পাদি, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছিল, অনেক কিছু জানতে পারলাম, তোমার ভেতর থেকে অনেক কিছু বের করে নিয়ে আসতে পারলাম। আমার কাছে মনে হচ্ছে আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য অনেক কিছুই হয়তো বা শোনা হলো না, জানা হলো না। তবে অবশ্যই পরবর্তী সময়ে অবশ্যই জানবার চেষ্টা করব। ধন্যবাদ তোমাকে এই অনুষ্ঠানে আসার জন্য। তোকে অনেক ধন্যবাদ। আজকের পথ এখানেই শেষ হচ্ছে, তবে নতুন পথের গল্প নিয়ে আগামী সপ্তাহে আবার আসবো লাক্স মুখ ও মুখরতার আসরে। সবাই ভালো থাকুন, খুব ভালো।